এবং আজকে এই যে আমরা বড় মহামারী করোনা গেল, করোনায় আমরা সব দেশ, পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঙালি জাতির কিন্তু কোনো ক্ষতি হয় নাই, বাঙালি জাতির প্রবৃদ্ধি মাত্রা কমে নাই, কারণ আমাদের কৃষকরা সজাগ ছিলেন, কৃষকরা তার উৎপাদন বাড়িয়েছিলেন, আমাদের ফসল হয়েছিল এবং আমাদের ফসল রাখতে পেরেছিলাম বলে আমাদের দেশের প্রবৃদ্ধি ঠিক আছে। আজকে বাংলাদেশে আপনারা পাকিস্তান নিয়ে যারা খুব গর্ব করতেন বা এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা দেখেন পাকিস্তানের বাজেট আজকে সে জায়গায় 1,96,000 কোটি টাকার বাজেট, আর আমাদের দেশে 7,96,000 কোটি টাকার বাজেট। পৃথিবীর যা 33তম বড় বাজেট, 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ, আর আজকে এই বাংলাদেশের সম্পদ চুরি করে নিয়ে তারা বড়টা, কিন্তু আজকে তারা বুঝতে পেরেছে বাঙালি জাতি কোথায় চলে গেছে। আজকে আমরা ধান উৎপাদনে তৃতীয়, পৃথিবীর ভিতরে তৃতীয়, মৎস্য উৎপাদনে চতুর্থ, অন্যান্য বীজ উৎপাদনে, অন্যান্য ফসল মানে মশলা ফল উৎপাদনে আমরা সপ্তম অষ্টম অবস্থানে। সুতরাং আজকে বাঙালি জাতির এই অগ্রযাত্রা ঠেকে রাখার মতো কোনো শক্তি আর পৃথিবীতে নাই। সুতরাং বাঙালি জাতি এগিয়ে যাবে, বাঙালি জাতির এই অগ্রযাত্রাকে রক্ষা এগিয়ে নেওয়ার জন্য আপনার কৃষক ভাইয়েরা যেমন এগিয়ে আছেন, আপনাদের পাশে সরকার আছে, আপনাদের পাশে প্রশাসন আছে, উপজেলা পরিষদ আছে, আপনাদের সুখে দুঃখে তারা সবসময় আপনাদের পাশে থেকে কাজ করবে। আপনাদের মাঝে আজকে এই কৃষি উপকরণ দিয়ে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সহায়তা করতে চাই। এই বর্ষা মৌসুমে আপনারা এই ধান দেওয়ার একটা অর্থ আছে, যেহেতু আজকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন এপারে কেউ এখন জমিতে সাইবেন নাই, আমি দেখেছি, কিন্তু আজকে আপনারা একটুখানি লক্ষ্য করে পশ্চিম বাজুয়ায় যান, পশ্চিম বাজুয়া বিস্তলা করা হয়েছে, সে জায়গায় পাতা সবুজ রং ধারণ করেছে, এর অর্থ কি? ওই জায়গার মানুষরা আগাম তরমুজ লাগাচ্ছে, এই জন্যে আগাম তারা ফসল করে। আপনারাও তরমুজ করবেন, আপনাদের তরমুজ দেরিতে হবে, ওদের হবে আগাম, ওরা আগাম বেশি পয়সা পাবে, আপনার হয়তো লেটে পেতেও পারেন অথবা নাও পেতে পারেন, কিন্তু এই যে আগাম কৃষকদের এই যে চাতুরতা, কৃষকদের এই এই যে শিল্প নৈপুণ্য, এইটাকে আপনাদের বৃদ্ধি করার জন্য এই বীজ ধান দেওয়া হয়েছে। এইটি নতুন উদ্ভাবিত উচ্চমাত্রার ধান, এটা 87 ধান, এটা লাগাতে হবে একটু উঁচু জমিতে, এই বীজটা হবে আর অল্প দিনে লাগবে না পাকতে, কেউ নিচ জমিতে দেবেন না, একটু ডাঙা কাত করেন জমিতে দেবেন, যেখানে সহজে পেকে যায়, বেশি জল থাকলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং একটু ডাঙা জায়গার দিকে লাগাবেন, সেই জায়গায় লাগালে আপনি ওই জমিতে যাতে ইয়ে মানে সরিষা বুনতে পারেন বা ইয়ে ওই যে কি বলে সূর্যমুখী লাগাতে পারেন, পেঁয়াজ লাগাতে পারেন, অন্য ফসল লাগাতে পারেন, সেই জন্যে এই আগাম ধানটা দেওয়া হয়েছে। এটার এটার উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এটা নতুন জাতের ধান। আগে আমাদের দেশে একটা ধানের বীজ আনতে আমাদের গবেষকদের লাগতো 13-14 বছর, এখন 7-8 বছর লাগে, তারা আরো বলেছেন আগামীতে আমরা এই একটা নতুন ধানের বীজ আনতে 2-3 বছরের মধ্যে আমরা এনে দেব। সুতরাং বাঙালি জাতিকে পিছিয়ে রাখা, এই মাটি এই জমি এই ফসল এসছে, অর্ধেক লোক ছিল এখন 18 কোটি, আর তখন দেশ স্বাধীন হয়েছিল 7.5 কোটি মানুষ ছিল, 7.5 কোটি মানুষের পেটে ভাত হতো না, আর এখন 18 কোটি লোক খেয়ে বাঁচতেছে না, আমরা এখন বিদেশে রপ্তানি করতে পারতেছে। শুধু আজকে উচ্চ দানের আমরা শুধু ধানের বীজ লাগাই, ধানের বীজ এখন কৃষকরা কিন্তু খাওয়ার জন্য লাগাচ্ছে না, লাভের জন্য লাগাচ্ছে, নতুন নতুন জাতের ধান লাগাচ্ছে, সেটা 22 মুখী ধান, লম্বা লম্বা চাল, যেটা বিদেশে রপ্তানি হয়, অধিক দামে বিক্রি করা যায়, সুগন্ধি চালের ধান লাগাচ্ছে, যেটা লাগালে আমাদের দাম বেশি পাওয়া যায়। আজকে খাওয়ার জন্য কয়টা চাল লাগে, এক ব্যক্তি একটা বছর সারা বছর
তিন মন চাল হলেই চলে যায়। কিন্তু সেই জায়গায় যদি আমি দশ মন উৎপাদনের পর এটার কথা বলছি, সেই দশ আর বাকি ধান তো সেই ধানটা যাতেও আমি অধিক মূল্য পেতে পারি, তার জন্য সেই কৌশল করে আমাদের ধান লাগাতে হবে। আপনার ধান লাগাবার বিষয়ে চিন্তা ভাবনা করেন, যে ধানের মূল্য বেশি পাবেন সেই ধান লাগাবেন, এবং আপনাদের উৎপাদন করে যে মনোনিবেশ করতে হবে এখন আপনাদের নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে, আর প্রযুক্তি